যখন আজকে ডাক্তার যখন আমাকে মানে কনফার্ম করলো যে এটা পজিটিভ, তখন বিশ্বাস করে আমার খালি মনে হয়েছে যে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ইভেন্টটা আমি, মানে মনে হচ্ছে আমার দুটো ডানা গজা গেছে আমি উঠতে দিয়ে, এনো মানে এই ফিলিংসটা আসলে এরকম। বিয়ের তিন দিন পরে মা হওয়ার খবর দিলেন পরিমণি। মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজে এ খবর জানালেন। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ, পরিমণি জানান গিয়াসউদ্দিন সেলিমের ছবি গুনিনের সেটে তারা প্রেমে পড়েন। পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরিমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিমণি নিজেই। এদিকে সোমবার দুপুরে নিজেকে অভিনন্দন জানিয়ে পরির সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শরীফুল রাজ লিখেছেন অভিনন্দন রাজ। জানা গেছে দেড় বছর কাজ করবেন না পরি। অনুভূতি জানাতে গিয়ে পরি বলেন, আজই হাসপাতাল থেকে ফিরলাম, খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্টবিট শুনেছি আমরা, এই অনুভূতি প্রকাশ করা যায় না। এরই মধ্যে পরি জানান কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানী, আর পুত্র সন্তান হলে রাখবেন রাজ্য। তিনি আরো জানিয়েছেন, এই অনুভূতি প্রকাশ করা যায় না বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমার ভক্ত বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে, মমতায় ছায়া নিয়ে আমার পাশে থাকতে। ঠিক এভাবে নিজের অনুভূতি জানিয়েছেন পরিমণি।